আমরা এখন আছি কাজিরাঙ্গা অর্কিড গার্ডেনে। এটা হচ্ছে পার্কিং, পার্কিং থেকে এদিক দিয়ে ঢুকে হচ্ছে অর্কিড গার্ডেনটা। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিটের প্রাইস এখানে অনেক দোকান আছে, সুভিনিয়ার দোকান, বেতের দোকান। এখান দিয়ে এন্ট্রি কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড পার্ক। এখান দিয়ে এন্ট্রি হবে। অর্কিড না কোনো কিছুর মধ্যে লতিয়ে দিতে লাগে, অর্কিড এমনি হয় না, বুঝেছো? বার্ডিং স্টার্ট হুয়া হ্যায় ব্লুম হোনে সে ইসকা সাইজ হোগা 1.2 মিলিমিটার অর ইসকা নাম হ্যায় টিনিয়া ফাইলাম গ্ল্যান্ডুলোসাম। ইসকে পত্তে নাহিন হোতে, লিফলেস হ্যায় তো ইয়ে আপনা ফোটোসিনথেটিস না রুটস মে হি করতে। দেখিয়ে রুটস কা কালার গ্রিন হ্যায়, ये भी एक है। तो ऑर्किड हम लोग कैसे आइडेंटिफाई करेंगे ऑर्किड है कि नहीं, ऑर्किड होने के लिए उसके फ्लावर में देखिएगा टोटल 6 पेटल और सेपल्स होते हैं, 1 2 3 4 5 6, और उसमें से 5 पेटल और सेपल सिमिलर होगा, 1 डिफरेंट होता है। हर ऑर्किड में एक पेटल अलग होता है, उसका कलर भी अलग होता है, उसका शेप भी अलग होता है, क्योंकि 80% ऑर्किड में फ्रेग्रेंस नहीं होता है, ओनली 20% में होता है। इसीलिए बीच वाला पेटल डिफरेंट डिफरेंट कलर्स में होता है ताकि इंसेक्ट अट्रैक्ट होकर पॉलिनेशन कर पाए। और ये देखिए मरमेड की जैसा है, जलपरी की जैसा है, और ये फ्लेमिंगो बर्ड की जैसा भी है। उसके विंग्स है। तो हमने ना यहाँ पर दो तरह के प्लांट्स देख रहे हैं, ये सब एपिफाइट प्लांट है, इससे मिट्टी की जरूरत नहीं होती है। तो बाबा के ये एटमॉस्फेयर से ही मॉइस्चर कलेक्ट करके जिंदा रहते हैं, इसलिए वो पैरासाइट नहीं है। না তার মধ্যে না, ভুলভাল বলছিস কেন? এই দেখ তার মধ্যে এটা ছিল প্রথম সেকশনটা। এখান থেকে বেরিয়ে ওদিকে মিউজিয়াম আছে, আরো উপর দিকে যাওয়ার রাস্তা আছে। এবার এখান দিয়ে উপরে উঠে হার্বাল গার্ডেন আছে, ব্যাম্বু গার্ডেন আছে বাদিকে। এটা ভেতরে ছিলাম এতক্ষণ আমরা, এই উপরে উঠে এখানে ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম আছে। এখানে ডান্স হবে বলছে, ওদিকে বোটিংও আছে। এখানে ছোট্ট একটা স্টল মতো আছে, আর এখানে নার্সারি বিক্রিও করা যায়, ওরা বিক্রি করছে, কিনতে পারবেন। আর এখানে নাচ হবে, এদের ট্র্যাডিশনাল ফোক ডান্স।
ওখান থেকে বোটিং, ওই নিশ্চয় বোটিং এর জন্য কুকুর মতন করা আছে ছোট্ট। ওখানে একটা আবার ব্রিজ মতন আছে ছোট্ট, এই নিশ্চয় নামে এখান দিয়ে বোটিং আছে। ছোট্ট পুকুর মতন এখানে বোটিং করছে, যা এক্সাইটিং কিছু না, মানে জলের কন্ডিশনটা ভালো না। বোটিং এর পর এখানে জায়গা দেখালাম, এখানে সব বিক্রি হচ্ছে। হ্যাঁ তো বেরিয়ে যাবো আমরা ডিরেক্ট, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে তো কোনো প্রবলেম হবে না। হচ্ছে মিউজিয়াম, সব ট্র্যাডিশনাল নর্থ ইস্টের সব জিনিসপত্র রাখা আছে। হচ্ছে মিউজিক্যাল, তাঁত বুনছে। ওদিকটা সব বাস্কেট ফাস্কেট গুলো রাখা আছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো, ডিরেক্ট বাসে উঠে যাবো, বাসে উঠে নেক্সট স্টপে। ভালুকপং পৌঁছানোর 45 মিনিট আগে একটা জায়গায় দাঁড়ালাম, পুনাম দাবা, এখানটা আমরা লাঞ্চ করে নিলাম। এখন আমরা আবার রওনা দেবো, ডিরেক্ট ভালুকপংয়ে গিয়ে নামবো। এদিকটা হচ্ছে আসাম আর এদিকটা হচ্ছে অরুণাচল। এটা হচ্ছে অরুণাচলের গেট, এখানে আছে। এখান দিয়ে আমাদের যে পারমিট টাকা থেকে করানো ছিল সেটা এখানে শো করাতে হবে। এখানে যে পুলিশ আছে, এটা হচ্ছে গেটটা। আমরা ভালুকপংয়ে চলে এসেছি, এটা আমাদের হোটেল মন্ডল ভ্যাং, আই ডোন্ট নো দ্য মিনিং। এটা হচ্ছে আমাদের হোটেলটা, আমাদের হোটেলের সাইড দিয়ে একটা স্প্রিং চলে গেছে, ওদিকেই হচ্ছে নদীটা। আই হোপ হোটেল থেকে ভিউটা, নদীর ভিউটা পাওয়া যাবে।
এইখানে নামলাম, এখানে নেমে এখানে আছে খাবার জায়গা, এখানটা বারবিকিউর অপশন আছে। এটা হচ্ছে নদীটা, এখান থেকে করিডোর থেকে এসে এটা হচ্ছে রুমটা, থ্রি বেডরুম অ্যাজ ইউজুয়াল। কেমন লাগছে? এটা হচ্ছে এখানকার বাথরুম, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজারও আছে। এখন এখানে একটা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে, আজকে 25 নাইট তাই। এখানে আমাদের এখন চিকেন পকোড়া কফি ফফি দেওয়া হবে, ওখানে রেডি হচ্ছে। এখানে এখানে লোকাল সং চলছে, জানি না কফি টাইট আসবে কি না। চারটাও দারুণ লাগছে। আর এদিকটা ছিল পুরো নদীটা, যদি এখন দেখা যাবে না, এদিকটা পুরো নদী। এখন 7টা মতন বাজে, যেমন দেখালাম বনফায়ার হয়েছে, কাবাব ফাবাব খাওয়া হচ্ছিল। তো হোটেল থেকে বেরিয়ে একটু আমরা হাঁটতে বেরিয়েছি নদীর ধারটায়, ওদিকটা নদী, বাট আমরা যেতে পারবো না কারণ এখানে অন্ধকার, তাই একটা গার্ড আছে, মাঠের পাশে নদীটা আছে। তাহলে এমনি ছোট্টখাট্ট দোকান আছে, মোমোর দোকান আছে, আর ছোটোখাটো লজিং টাইপের জিনিসপত্র আছে এখানে। এখানে আমরা হাঁটছি, অতটাও ঠান্ডা নেই, মানে 14 ডিগ্রি মতন এখন টেম্পারেচার। কালকে যেখানে দিরাং যাবো সেখানে সিঙ্গেল ডিজিটে নামবে, আর পরশু যেখানে যাবো সেখানে এখন মাইনাসে আছে তাওয়াংয়ে। তো এখানে কিছুক্ষণ হেঁটে আবার ব্যাক করে যাব, কারণ শুনশান রাস্তায় হাঁটা দেওয়া তো সেফও না। দেখতে পাচ্ছেন কেমন শুনছেন, সব যা হচ্ছে হোটেলের মধ্যেই হচ্ছে। এখানে বেশ বড় একটা ফুটবল খেলার মাঠ আছে, বেশ বড়। এখন জাস্ট আমরা ডিনার করে আসলাম, ডিনারে আমরা বাসন্তী পোলাও আর চিকেন খেয়েছি আজকে। কালকে ভোরবেলায় উঠতে হবে, কালকে আমাদের দিরাংয়ের দিকে যাব আমরা, কিছু পিকচার যেগুলো লবিতে লাগানো আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখাচ্ছি আবার।